ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই মাহদি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, 5403। প্রশ্নটি হচ্ছে যে আমাদের অনেকেই বলে থাকেন অথবা মনে করেন যে কালেমা পড়লে যেহেতু জান্নাতে যাওয়াই যাবে, কাজেই আমরা পাপ মাসিয়াত নাফরমানি যা কিছু করি এতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। জি না, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বেশ অনেকগুলো হাদিসই এসেছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবিহি দখালাল জান্নাহ, অথবা অন্য একটি রাওয়ায়েতে এসেছে যে খালিসাম মিন কলবিহি দখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইযা ক্বালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে মেসেজ অথবা যে খবরটি দিচ্ছেন তা হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সিদকান মিন কলবিহি, এবং অন্তরে পরিপূর্ণভাবে এটা বিশ্বাস নিয়ে, এটার প্রতি আনুগত্য নিয়ে, এটার প্রতি ইসতিসলাম আত্মসমর্পণ নিয়ে। এই জন্য উলামায়ে কেরামগণ শুরুত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বা বলার অনেকগুলো শর্ত রয়েছে। শুধুমাত্র কালেমা পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে এমনটি যদি হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনিও কি কালেমা এক হয়তো একবার পড়ে নিতেন, কিন্তু না, তারা কালেমার অর্থ বুঝতেন যে খালি মুখ দিয়ে একবার পড়লেই এটা হবে না। তো যাই হোক, এখানে এই কালেমার ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ যেটা বলেছেন যে যে ব্যক্তি কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে এবং ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, যে সমস্ত ইবাদতগুলো রয়েছে সেগুলো পালন করবে এবং হারাম কাজ থেকে, নাফরমানি থেকে, শিরক বেদাত থেকে দূরে থাকবে এবং ইসলামের যাবতীয় হুকুম আহকামগুলো তারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতুল ফেরদাউসে দিবেন এবং তাদেরকে বিনা হিসাবেও জান্নাতে দিবেন, এরকম এসেছে। কিন্তু মুসলমানদের মাঝে কালেমা পড়ার পরে যারা শিরক করেছে, মুশরিক হয়েছে, তাদের জন্য জান্নাত হারাম, কারণ তারা মুশরিক হয়ে গেছে। কালেমা পড়ার পরেও তারা মুসলমান থাকবে না, শিরক করার কারণে মুশরিক হয়ে যাবে। আর অন্যান্য নাফরমানি যারা করবে, ওয়াল ইয়াযু বিল্লাহ, জেনা ব্যভিচার বলেন, পিতামাতার অবাধ্যতা বলেন, অন্যান্য নাফরমানি বলেন, নামাজ না পড়া বলেন, রোজা না করা বলেন, ইত্যাদি যে সমস্ত কাজগুলো তারা নাফরমানি করেছে কিন্তু শিরক করেনি, শিরক করেনি কিন্তু পাপ কাজ করেছে, অন্যান্য কাবিরা গুনাহ সাগীরা গুনাহ সবগুলো অনেকগুলোই করেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাদেরকে ক্ষমা করতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহকে মাফ করবেন না, শিরক ছাড়া বাকি গুনাহকে ক্ষমা করতে পারেন। কাজে শিরক ছাড়া বাকি যে সমস্ত গুনাহগুলো রয়েছে এগুলো ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করে দিতে পারেন, এবং অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবও দিতে পারেন, এবং আযাব ভোগ করার পরে হয়তো কি তারা শেষ জীবনে ইমান থাকার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে ইসলামে জান্নাতে প্রবেশ করতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের এহসান এবং অনুগ্রহ। এজন্যই কালেমার উপর ভরসা করে বসে থাকলে হবে না, কালেমার সাথে সাথে আমাদেরকে ইমান এবং আমলের যতগুলো আমল রয়েছে, ইবাদতগুলো রয়েছে ধর্মের, সবগুলোই যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলাম।